সুপ্রদর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকারকে সাথে নিয়ে। আপনাদেরকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। বিজ্ঞাপন বিরতির পূর্বে একজন সম্মানিত দর্শক আমাদের প্রশ্ন করেছিলেন যে তার মাতা, যার বয়স এখন 67, উনি ইংল্যান্ডে ভিজিট এসেছেন এবং ওনার কিছু মেডিকেল রিলেটেড হেলথ প্রবলেম আছেন এবং ওনার ট্রিটমেন্ট চলছে, বাংলাদেশে হয়েছে। তো এখন ওনার ক্ষেত্রে কী করা সম্ভবপর? তো বিজ্ঞাপন বিরতি চলাকালীন সময় আমি আমার চারজন সম্মানিতদের সাথে কথা বলেছি এবং তারা ঐক্যবদ্ধভাবে আমাকে অনুমতি দিয়েছেন এই প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়ার জন্য। এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে যে 2012 সালে জুলাই মাসের আগের যে আইন, সেই আইনে কিন্তু উনি ইংল্যান্ডে এসে কিন্তু অ্যাপ্লাই করতে পারতেন ফর দ্য এক্সটেনশন, কিন্তু 2012-এর জুলাইয়ের পরবর্তীতে যে আইনটি এসেছে সেই আইন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে উনি ভিসা থেকে এখানে ফর ফার্দার লিফ্ট রিমেনের জন্য উনি অ্যাপ্লাই করতে পারছেন না এবং উনি ইন্ডিপেন্ডেন্ট লিফ্ট রিমেনের জন্য উনি অ্যাপ্লাই করতে পারবেন না। তবে আর্টিকেল 8-এর অধীনে যদি এক্সট্রিম সার্কামস্টান্সের যে বিষয়গুলো, এক্সেপশনাল সার্কামস্টান্সের যে বিষয়গুলো, বাংলাদেশে ফিরে গেলে ওনার মেডিকেল ট্রিটমেন্ট হবে কি না, ওনাকে কেউ লুক আফটার করতে পারবে কি না এবং এখানে অ্যাডিকুয়েট কেয়ার আছেন কি না, অ্যাডিকুয়েট কেয়ার প্রোভাইড করা সম্ভবপর কি না, এই বিষয়গুলো যদি স্ট্যাবলিশ করা সম্ভবপর হয়, দের ইজ এ পসিবিলিটি বাট দ্যাট উইল ফিট উইদিন আর্টিকেল 8 অ্যান্ড উইদিন দ্য এক্সেপশনাল সার্কামস্টান্সেস। আমি কি ঠিক বলেছি ভাইয়া? নট আন্ডার রুলস। আপনি ঠিক বলেছেন। তো ধন্যবাদ আপনাদের প্রশ্ন করার জন্য। দর্শক মণ্ডলী, আলোচনা করতে করতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন, তার কারণে অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না। অনুষ্ঠানে এই পর্যায়ে আবারও আমরা চেষ্টা করবো ঈদের আমেজ আপনাদের মাঝে দেওয়ার জন্য, যে চারজন সম্মানিত অতিথি এসেছেন ঝকমকে নতুন ঈদের ড্রেস পরে, চোখে সানগ্লাস পরিধান করে ওনারা এসেছিলেন। চলে যাচ্ছি সেই চারজন শ্রেষ্ঠ আইনজীবীর কাছে। প্রথমে চলে যাচ্ছি আমার সর্ব ডান দিকে রয়েছেন আরেকজন শ্রেষ্ঠ আইনজীবীর, ব্যারিস্টার মনোর হোসেন ভাই। ভাইয়া, আপনি কি আপনার জীবনের যে কবিতাটিকে আপনি মনে করেন খুব কাছের কবিতা, আপনার খুব প্রিয় কবিতা, সেই কবিতা থেকে আপনি কি আমার দর্শকদের উদ্দেশ্যে কয়েক লাইন আপনি একটু শোনাবেন? ধন্যবাদ। আমি ভাবছিলাম মঈদ খান যখন অনুরোধ করলেন যে একটা কবিতা বলতে হবে, কবিতা এখানে পাঠ করতে হবে, আবৃত্তি করতে হবে। জি, আবৃত্তি তো এখন কোনটা, আপনি কি প্রেম একটা চান না সংগ্রামী চান না বিপ্লবী চান, কোনটা? যেটা আপনার, আমরা জানি আপনি তিনটি বিষয়ে পারদর্শী, যেটি আপনার কাছে মনে হয় চাটগাঁয়ে ভাষা। আমার মনে হচ্ছে, ও আচ্ছা, চাটগাঁয়ে ভাষা, চাটগাঁয়ে ভাষা, আঞ্চলিক ভাষায় যদি হয় আমরা বেশি। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি একটা কবিতা পেয়েছি, অনামিকা, কাজী নজরুল ইসলাম। চমৎকার কবিতা। কাজী নজরুল ইসলামের অনেক গানের সাথে, কবিতার সাথে আপনারা পরিচিত, তবে আমি এই কথা প্রসঙ্গে আরেকটা বলি, আমাদের বরেণ্য শিল্পী আব্দুল জব্বার সম্প্রতি উনি ইন্তেকাল করেছেন, ইন্দানিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার সম্মান আমি ওনার সম্মানে আজকে আমি সম্মান জানাচ্ছি, যদি পারা যায় শেষের দিকে যদি কেউ একটা গান করতে পারে, প্রিয়া তো অনেক গান করতে পারে ওনার, আমরা কোরাস গেতে পারি। কাজী নজরুল ইসলামের অনামিকা। তোমারে বন্দনা করি স্বপ্ন সহচরী, লো আমার অনাগত প্রিয়া, আমার পাওয়ার বুকে না পাওয়ার তৃষ্ণা জাগা দিয়া, তোমারে বন্দনা করি হে আমার মানস রঙ্গিনী, অনন্ত যৌবনা বালা চিরন্তন বাসনা সঙ্গিনী, তোমারে বন্দনা করি, নাম নাহি জানা ওগো আজ নাহি আশা, আমার বন্দনা লহ লহ ভালোবাসা, গোপন চারিণী মোর লো চির প্রেয়সী। ধন্যবাদ। চমৎকার করে এই যে গোপন প্রেয়সীর কথা আপনি বলেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ হচ্ছে। আমি চলে যাচ্ছি সেই রেশ ধরে, এভারগ্রিন আমাদের এম কে হাসান ভাই সলিসিটর, আপনি কী কবিতা নিয়ে আমার দর্শকদের এসেছেন? ধন্যবাদ। তার আগে কথা বলি, আপনি বলেছিলেন যে আপনার জীবনে কোনো একজন খুব কাছের মানুষ কথা রাখেনি, আমরা কিন্তু সবাই মিলে কথা রাখার চেষ্টা করেছি, সেই না রাখা কথাটি আপনি বলে শোনান আমার দর্শকদের। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। ও আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়, ইকো ইকোর কথা বলছিলেন নাকি, যে মাইকটা ইকো হলে ভালো? জি জি জি, হ্যাঁ জি জি, হাসান ঠিক আছে। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি, ছেলেবেলা এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না, 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরে বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায়
সাপ আর ভুমোর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলো কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের আস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সার রমণীরা কত রকম আমাদের হেসেছে, আমার দিকে তারা ফিরিয়েও চায়নি। বাবা আমার কাছ থেকে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব কেউ আমায় ফিরিয়ে দেবে না। সময় মানে শেষ, ধন্যবাদ। আমি নিজে হতবাক হয়ে শুনছিলাম, আর সময় সংকলন হওয়ার কারণে আমাকে ক্ষমা করে দিতে হবে। থ্যাংক ইউ। চমৎকার আবৃত্তি আমরা সবাই খুব উপভোগ করছিলাম। চলে যাচ্ছি ধার করে, যিনি কবিতা আবৃত্তি করবেন। আমার ধার করাটা আপনার কাছে মধ্যে কবিতা রেডি আছে? আমি আসলে একটা কবিতা আছে আমার কাছে। তাহলে আপনি কবিতাটা আনতে আনতে আমি চলে যাচ্ছি আমার পছন্দের, আমার যে অতি শ্রদ্ধাভাজন ভাই নাজির ভাই আপনার কাছে। আমি জানি আপনি একজন বিখ্যাত কবিও বর্তমান শতাব্দীর। আপনি আপনার এই কবিতা বোধহয় আপনার লেখা কবিতা, আপনার হাতে সেই বই, বইটির নাম কি বলুন তো কেনি? অসঙ্গতির অন্তরালে, ব্যারিস্টার নাজির ভাই উনি একজন কবি মানুষ, উনি কবিতা আবৃত্তি করছেন ওনার বই থেকে, যে বলুন কেনি। হ্যাঁ, দর্শক মণ্ডলী, আমার এই কবিতা আমার মানে নিজের রচিত আগে বই থেকে কবিতা। তো আসলে আমরা বাংলাদেশ থেকে যারা আসছি, আমার কবিতার নামটা হচ্ছে গ্রামবাসী। জি, তো বাংলাদেশে যারা আসছি প্রায় 80% লোক গ্রামে বসবাস করে। 16 কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে তাহলে প্রায় 12 কোটি মানুষ গ্রামে বসবাস করে। জি, আমরা যখন 16 কোটি জনগণ বলি কিন্তু 12 কোটির কথা আমরা খুব বেশি বলি না, বলে যাই। জি, তো তাদের উদ্দেশ্যে, গ্রামবাসীদের উদ্দেশ্যে আমার এই কবিতা। গ্রামবাসী, ধন্যবাদ। গ্রামবাসী সহজ সরল, তারা কত অতিথি পরায়ণ, আত্মীয় স্বজন পেলে কেবল করে আপ্যায়ন। দিন যায় রাত কাটে নাহি তাদের ক্লান্তি, ফসল ফলাপে গড়ে আনবে এটাই তাদের শান্তি। মেঘে ভিজে রুদে পুড়ে ফলায় ফসল কত, সেই ফসলে জীবন বাঁচায় দেশের লোক যত। কত আশা কত ভরসা তাদের মনে রয়েছে খাড়া, আমরা কি বুঝতে পারি নগরে রয়েছি যারা? গ্রামবাসী সব দেশের রাজা, তারাই দেশের প্রজা, তাদের জন্যই দেশের নাম পূর্বে রয়েছে গণপ্রজা। এত সুন্দর কবিতা আপনি করেছেন, আমি জানি আপনার কাছে আরেকটি বোধহয় কবিতা আছে, আপনি সেটাই বলেছিলেন। হ্যাঁ, ছোট্ট একটা কবিতা, আরেকটা কবিতা বিশেষ করে, সেটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। জি, বাংলাদেশে দেখেন যে পলিটিক্যাল হানাহানি লেগেই আছে, তো আমি তাদের উদ্দেশ্যে ছোট করে দিই। সরকার আসে সরকার যায়, পাবলিক সাজা পায়, পাবলিকের ভাগ্যে যা ছিল তাই থেকে যায়। সেবক সেজে বসে আসনে, দেশটাকে চুষে কালো শাসনে, পূর্বের ওয়াদা বলে যায় বেমালুম, নিয়তে তাদের কি আছে আল্লাহ মালুম। দুই নেত্রীর ক্ষমতার দ্বন্দ্বে দেশ গড়ার কাজ মিস, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে তারা একত্রে বসতেন যদি, ইস। ক্ষমতা চিরদিন থাকে না, একথা আমাদের নেতা নেত্রীরা কেন যে বুঝেন না। ক্ষমতার দ্বন্দ্বে তারা যেন অন্ধ, দেশটা আগাচ্ছে না, দরজাটাতে বন্ধ। এত চমৎকার করে যেতে বলেছেন, সেই বন্ধ দরজা খোলার জন্য ইস মিশানো বুকের আকুতি থেকে আমি চলে যাচ্ছি। সলিসিটর প্রিয়া আপু, আপনি আমাদের উদ্দেশ্যে কি আবৃত্তি করবেন প্লিজ? আমার কবিতা হচ্ছে জীবনানন্দ দাশের প্লিজ কাইন্ড কবিতা। তো বাংলার মুখ আমি দেখিয়েছি, চমৎকার জি বলুন। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডোমরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে পল্লবের স্তূপ, আম জাম কাঁঠালের হিজলের অসতের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সতীবনে তাদের ছায়া পড়িয়াছে, মধুকার ঢিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার দেশে এমনি নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলা। একদিন গাঙ্গুরের জলে যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ
heartful nupurer moto kedechilo tar pay. I just want to say bangla apnader moto amar chomotkar abriti korechen ami mane bangla ta but nevertheless amar mone hocche ekhetre amra to char joner to shunlam ebar presenter shobai shobake diye gaan gaway কবিতা আবৃত্তি করে নিজে কিছু করেন না এবার ওনার পালা ছাড়াছাড়ি নাই আমরা যেটা রিকোয়েস্ট করব আমাদের যে সেলিব্রিটি প্রেজেন্টার বেস্ট মুইদ খান যে সাইলেক্স অ্যাওয়ার্ড প্রাপ্ত তাকে তার একটা পারফরম্যান্স একটা চমৎকার একটা পারফরম্যান্স অল ওয়েল দ্যাটস এন্ড ওয়েল সবালো যা শেষ পালো আমি চেষ্টা করব প্রিয়াপু নাজির ভাই এবং আপনারা আমার উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছেন আমি করার চেষ্টা করব তো কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়ে ভাইদের বলছি আমি একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করব এটিও আমার প্রিয় একজন বিখ্যাত কবি শূন্য গঙ্গোপাধ্যায় ওনার একটি বিখ্যাত কবি আমি কীরকমভাবে বেঁচে আছি আমি চেষ্টা করবো আমাকে ক্ষমা করে দেবেন যদি আমি ভুল বলি আমি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেস এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের এক পাশা খেলা প্রতি সন্ধেবেলায় আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড়পোকার পাশে ছাড়পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব গভীরে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ি গিয়ে ছেড়ে গিয়েছি রঙ্গালয়ে পরগের মতো ফু দিয়ে উড়েছি দৃশ্যলোক ঘামে ছিল না এবং গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুহাত পেরেকে বেঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে খাবের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এরকমভাবে বেঁচে আছি ধন্যবাদ সবাইকে আমি চেষ্টা চমৎকার হয়েছে আমরা অভিভূত চমৎকার না আমি চেষ্টা করেছি ভাইয়া তো এখন আপনার চারজন আপনার চারজন মিলে যে আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন গুরু দায়িত্ব আমি চেষ্টা করেছি পালন করার সুন্দর করে পালন করেছি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের একটি জাতীয় সঙ্গীত আছে যারা আইনজীবী না ওইটার থেকে যেটা মনোহর ভাই যেটা বলছিলেন ব্যস্ত মনোহর ভাই যে আব্দুল জব্বার উপলক্ষে মৃত্যু উপলক্ষে আমরা একটা ডেডিকেট করতে পারি এক জায়গা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম এটা আমরা কয়েক লাইন পড়ে নিতে পারি প্রথম দুই তিন লাইন তারপর শেষ আমার কাছে মনে আছে জি বলুন তাহলে 1 2 1 2 3 1 2 1 2 3 গো সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে কে যায় গান তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে দর্শক মণ্ডলী আপনারা দেখেছেন যে এটি এমন হৃদয়ে মাখা গান এটি মনের ভিতরে এমন প্রাণের আকুল আবেগ নিয়ে আসে আমি গানটির পঙ্ক্তি জানি না বাট গানটির পঙ্ক্তিগুলো কী সেগুলো দেখার জন্য আমি কিন্তু নুয়ে পড়েছিলাম যখন আমার শ্রদ্ধাভাজন এম কে হাসান ভাই দেখছিলেন এবং যেই নুয়ে পড়াটা আপনারা কখনো লাইভ শোতে দেখেন না যে প্রেজেন্টার থাকবে স্ট্রেইট বাট আমি সেই প্রেজেন্টার নুয়ে পড়েছিলাম আবেগে এবং ভালোবাসায় অভিভূত হয়ে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই বিধি আত্মার প্রতি আমার ভাইয়া যেভাবে আপনি অনুসরণ করেছেন যেভাবে আপনি তাকে আপনি স্মৃতিচারণ করেছেন ভাইয়া আপনি যেভাবে গানটি গেয়ে শুনেছেন আমার কণ্ঠ ধরেছি এবং ভাইয়া আপনি কণ্ঠ ধরেছেন আপু আপনার কাছে কোনো লিরিক্স ছিল না বা আপনিও গানের লিরিক্সগুলি আবৃত্তি করার চেষ্টা করেছেন মানে গিয়ে শোনার চেষ্টা করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ এখন আপনারা সবাই যদি 5 সেকেন্ড অর্থাৎ 10 সেকেন্ড করে
ব্যারিস্টার নাজির আহমেদ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য, আপু প্রিয় আপু সলিসিটর প্রিয় আপু আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ। কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত ভাইরা, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের অনুষ্ঠানটি এত সুন্দর এত সফল সফলমণ্ডিত হয়েছে, তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং ঈদ মোবারক। আগামী সপ্তাহের আইন ও অধিকার অনুষ্ঠানে দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুইদ খান, আজকের অনুষ্ঠানে যে পাঁচজন শ্রেষ্ঠ আইনজীবী, চারজন শ্রেষ্ঠ আইনজীবী, ব্যারিস্টার মনির হোসেন ভাই, সলিসিটর এম কে হাসান ভাই, সলিসিটর প্রিয় আপু এবং ব্যারিস্টার নাজির আহমেদ ভাই, তাদেরকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।